আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শহরই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ লাই আপনারা লগে আবার আইসি শেয়ার করার, আর আমি তো আসি আপনারা লগে। আজকের ব্লগ আমি আজকে আপনার আমার ক্লিনিংটা শেয়ার করবো। আমি গরকিতা ক্লিনিং করি সপ্তাহতে, এভরিডে তো ক্লিন করা লাগে সকলটা, তারপরে সপ্তাহ দ্বারা ডিপলি ক্লিন করি কিতা কিতা সব আপনার লগে আমি শেয়ার করবো। আর আমি বেশি লম্বা হতাম চাইছি না ভিডিওটা, তো আমি দুইটা পর্ব হয়ে আমি দিব আমার ভিডিওটা। আজকে খালি প্রথম তা দেখবো আমি কিতা কিতা সিম্পল সিম্পল, আর এখন আমি প্রথম খেতলিটা দৌড়াম, বিকজ দেখুন যেন ফানি বেশি গরম করতে করতে খেতলি একটু গলো হয়ে যায়। সো আমি এ খেতলিটা এখন আমি এখানে দইম, এখন আমি পর্যাপ্ত পরিমাণ ফানি রইয়া এটা আমি বয়েল হরদাম, লাইক গরম হরদাম, আর বা দশটা একটা লিকুইড আছে ওটা দিলাইম আমি, দিলাইলে দেখবা একটু অটোমেটিকলি 10 মিনিটস আপনি রাখি থইবা ইটা দোয়ার মধ্যে মেডিসিনটা, লাইক বা লিকুইড থ এনিথিং। সো এগুলো দেওয়ার পরে আপনি 10 মিনিটস দেখার পরে দেখবা অটোমেটিকলি এটা ক্লিন হয়ে যায়। উপরে যেন একটা দেখেন সাদাল্লা নাশটা, লাইক কিতা একটা পান দিয়ে যায় যেন আমি জানতাম না শিওর লিটার নাম কিতা, বাট ওটা যাই গিয়ে বাদে আমি আমার ক্যাবিনেট হল সকলটি আমি ক্লিন হওয়াত লাগছিলাম। বাট একটা সম্পূর্ণটা আপনার লোকে ভিডিও করতাম পারছি না, আর ভিডিওটা বেশি লং হয়ে গেছে। সো নেক্সট পর্বত আমি এ দেখাইম আমি কিলা নাইস করে আমার ক্যাবিনেট হল সুন্দর হয়ে রাজা ইয়াত হয় ইউনিট হল কিচেনর। সো তো হইল আরও আমি আছি ক্লিনিং করার সপ্তাহে, আমি প্রত্যেক সন্ডে আমি সকালটা ডিপ ক্লিনিং করি, সামটাইম মিস হয়ে যায় বা ট্রাই করি, আর এভরিডে তো আর ক্লিন হওয়াও আছে এভরিথিং, যত তুমি থাকো ক্লিন তো করতে হইবা, করে থাকতে হইলেও পরিষ্কার তো থাকতে হইবা, সব কিচ্ছু হরার নাই খাবার ফাম। এটুক মজা হলাম আপনারা লোকে কিছু মনে হল না যেন আপনারা। সো আর এখানে দেখলাম আমি অলরেডি সকালটা রাজ্যা পয়লা তৈরাম তাস্কের ফরিয়া, আর তো দেখতে ফরদা মা সকালটা আর দেখতে একটা রেড হাত যে সুন্দরী একটা পিগি ব্যাংক হইতে গেলে সামটাইম আমি নর্মাল চেঞ্জ আই না তো সো একটু আমার। আর এখানে আমি দেখলাম কোন কোন জিনিস আমি ইউজ করবো, সো আপনারা লোকে একটু শেয়ার করলাম, ওই আপনারাও লাভ হইতে পারে, আপনারাও লাইক বুঝতে পারবা। সো এখানে আমি ফ্ল্যাশ কিচেন ইউজ করবো, আর কিছুটা লাগে এলো ওঠা এলো, আর এখন মাইক্রোওভেন, আমার মাইক্রোওভেনটা অনেক পুরানো বাট পুরানো হইলে বাট ঠিক আছে, গুড ভেরি গুড কাম করে, এগুলো আমি আইয়া উদ্দেশ্য ওইয়ও পাইছি। সো তো আমি একটা ক্লিন হরদাম, সো মাইক্রোওভেনটা ক্লিন হরদাম, আমি যে স্প্রেটা ইউজ করছি একটা মাইক্রোওভেন এন্ড ফ্রিজ ক্লিনার অ্যান্ড একটা মাইডা, আপনার অন্য এক্সট্রা কিচ্ছু ইউজ করা লাগতো না। সো আপনি খালি একটা স্পঞ্জ, একটা স্পঞ্জ দিয়েও আপনি গোসাইলে ইজিলি একটা ক্লিন হয়ে যায়, আর দেখুন যেন প্রত্যেকদিন ইউজ করতে করতে সকলটা গিলা ময়লা লাগে, আর ক্লিনিং কত কষ্ট, আমার তো একটু গোবার লাগে না, তারপরে তো সকলটা করার লাগে, কিচ্ছু করার নাই। সো আমি আপনাদের লাগে দেখাই দাম একটু ফানও হরদাম আর কিতা হরবা, সবসময় তো আসে হলো ক্লিনিং খাম করদার, সামটাইম মনে হয় জানানি কোনো হেনা যাইতাম পারিয়া, যেটা ক্লিনিং খাম করতে করতে হয় ভাল লাগে না, সামনে কোনো হেনা গেলে এটা লাইক এটা কিতা হয়ে আমি নিজেও জানতাম না, আপনারা তো জানি না, তখন তেমন লাগে প্রেশার শেয়ার করবো। আর এখানে দেখো আমি ক্লিনিং করে আসে, আর অবশ্যই গ্লোভস পিনবা এটা হলো মেইন, কারণ হলে আটটা নষ্ট হয়ে যায়, স্প্রে টেস্ট বা স্পঞ্জ নলে এটা যে কোনো ক্লিনিং খাম সময় আর লাইক গ্লোভস পিনতে না বাদে দেখবা আঁতর মাঝে একটু লাইক স্ক্রাচ লাগানো হয়ে যায় সামথিং ডিফারেন্ট হয়ে যায়। সো এ লাগে সবসময় ক্লিনিং খামার আগে একটা গ্লোভস লাগাইবা, আর বাদে দেখা একটা হয়ে গেছে আমি ওখানে একটু, আর বাদে আমি একটু ভিজা কাপড় দিয়ে একটা মুসিলাইরাম, লাইক একটা ক্লথ দিয়ে আমি একটা বালাটিকে আমি ভিতর ভিতর স্পঞ্জ চেষ্টা করছিলাম, তখন বালাটিকে ক্লিয়ার পানি দিয়ে আমি একটা ক্লিন হয়ে লাইরাম। তো এটা ক্লিন হলে আর কোনো ময়লা তাসনের বাদে আমি একটু ড্রাই ক্লথ লইমু, লই একটা ড্রাই ক্লথ দিয়ে মুসলো অবশ্যই, আর আমি বালাটিকে সরুর মুসরাম মাখ খো, বিকজ সব দেখুন যেন ময়লা লাগে যায় ওভেন। সো আর কি তো ফার্ম আছে, আর আমার ওভেনটা দুটো দেখা ফায়ার উল্লাহান, বিকজ এদিন লাস্ট মন্থ মনে হয় আমার, ওই লাস্ট মন্থ মেবি আমি বলে বলে তো গেছিলাম গোপটা একটু হারাইয়া অন হরিরা, বিকজ আমার রাইয়ানরা কেন হন্ধে যাচ্ছিলাম, আমি ফ্রন্টও তার ভিজিট লাগ গেছিলাম, আর একটার মাঝে ফায়ার লাগ গেছিলো। সো এটা হইতে গেলে এটা আল্লাহ বা চাইছো নো, এটা বড়ো দুর্ঘটনা দেখি আর একটু খালো হয়ে গেছিলো একটার ভিতর রাস্তা, তারপরেও ঠিক আছে চলের বালা কোনো অসুবিধাও না, আমি ধরো রাখি আমি মনে হয় নষ্ট হয়েছিব বাট যাও নষ্ট হয়েছে না বা চলের বালা,
بعد دخل هيك انا مي فريز كلين خلاص لاقي شيء خوي فريزر ما دتا شوف شو ما دتا فريز تو شوف شو ما راح توي با ار كلين هوت تو توي با بيكوز فريز تو شوف هاني وني راح لاقي بس كلين نه ولا دهون جنو خدوم ما لازم زاي بكتيريا وزاي زاي كل حال جام ده شو لاقي بلا ناي بمار وای سو شوف شو ما کلین را با ترای خور با امین نظر ترای خوری سو او باکی আর দেখলাও সমান আমি স্প্রে ইউজ হই না আমি ক্লিনটা দইমু ফ্রিজটা ক্লিন হরমু দই সরি আর আমার মাথা যদি কোনো লাইক উল্টা ফাল্টা হয়ে যায় লাগে মিস্টেক হয়ে যা সো আপনারা কিছু মনে করবা না ওকে আর দেখলাম আমি একটা বালাটি গলা সমান স্পঞ্জ লইয়া আমি একটা কষাইলাম ক্লিন হওয়া লাগে কারণ দেখুন যেন এভরিডেতে ইউজ করা লাগে তো ফ্রিজ ক্লিন করা শেষ হয়ে গেছে আমার অলরেডি সো আমি এখন প্লেট গ্লাস যে রং করে রাখি ওরকম কামটা ক্লিন করে নিলাম সেলফটা সো দেখতে পারদা আর যদি আপনারা দেখতে তাও আমার ভিডিও যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল এবার পর্যন্ত যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা আর আপনারা এনজয় হতে তাহকা থ্যাংক ইউ